हेलो गाइस गुड मॉर्निंग फ्रॉम चिटागং। आशा करी আপনারা সকালে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। এই লকডাউনে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, সো ভাবছিলাম একটা ভিডিও করব, কারণ অলরেডি আমাদের একটা ভিডিও আসছিল লাস্ট প্রায় এক মাস আগে। সো এর মধ্যে আর কোনো ভিডিও আসে নাই, যার কারণে ভাবতেছি আমরা একটা নিউ ভিডিও করব। সো এখন যেহেতু লকডাউন মধ্যে সবাই বাসায় বসে বসে টাইম পাস করতেছে, তো যার কারণে সবাই বোরিং হচ্ছে। আর অনেকে দেখলাম, অনেক ইউটিউবারকে দেখলাম চ্যালেঞ্জ ভিডিও করতেছে। তো আজকে আমরা চ্যালেঞ্জ ভিডিও করব, আশা করি আপনাদের সকালে ভালো লাগবে। আজকে আমার সাথে এই চ্যালেঞ্জে যারা যারা থাকতেছে তারা হলো রিদওয়ান আছে, আমার কাজিন ফয়সাল আমার কাজিন আছে, আর কে নায়েব আছে আমার সাথে, তারপরে ওয়াহেদ আছে, আর আমাদের সাথে আছে আমার ছোট ভাই নিয়াস ক্যামেরাম্যান হিসেবে। সো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো আজকে চ্যালেঞ্জের মধ্যে আমরা দুইটা টিম থাকবো, টিম এ টিম বি। আর এই দুইটা টিমে মিলে আমরা 5টা গেম পার্টিসিপেট করবো। একটা গেমের জন্য 1 পয়েন্ট করে, এর পয়েন্ট সবচেয়ে বেশি হবে সেই টিম হবে আজকের উইনার। সো এখন আমরা টিমটা ডিসাইড করি নাই, সো এখন আমরা টিমটা ডিসাইড করে নিব। সো গাইস আমরা আমাদের টিমটা ডিসাইড করে নিচ্ছি। আমার টিমে আছে রিদওয়ান আছে, নায়েব আছে আমার সাথে, আর আমাদের সেকেন্ড টিমে আছে আমাদের সাথে ওয়াহেদ আছে টিম বি, আর নায়েব ফয়সাল আছে, আর ক্যামেরাম্যান তুমি তো আসো নিয়াস। সো আমরা এখন আমাদের আজকে ভিডিওটা শুরু করব। ভিডিও শুরু করার আগে আমরা প্রত্যেকটা টিম তাদের ইন্ট্রোটা দিয়ে আসলো। সো গাইস আপনারা তো দেখলেন ইন্ট্রো টিম এর ইন্ট্রো টিম বির ইন্ট্রো। সো এখন বেশি দেরি না করে আমরা আমাদের আজকে চ্যালেঞ্জটা শুরু করি। সো আশা করি আপনাদের ভালো লাগবে। সো গাইস আজকে আমরা ফার্স্ট গেম যেটা খেলবো সেই গেমটার নাম হলো যে থ্রো দ্য বল ইন দ্য বাস্কেট। এই গেমটার মধ্যে থাকবে একটা ঝুড়ি থাকবে এবং 3টা বল থাকবে। আমাদের এই গেমটার জন্য সময় দেওয়া থাকবে 2 মিনিট। 2 মিনিটের যে টিম সবচেয়ে বেশি বা বলটা ঝুড়িতে ফেলতে পারবে সেই টিম হবে চ্যালেঞ্জের উইনার। সো গাইস এই গেমটাতে ফার্স্টে পার্টিসিপেট করবে টিম বি। টিম বি থেকে যাচ্ছে ফয়সাল এবং আমাদের টিম থেকে যাবে রিদওয়ান। গাইস ফয়সাল বল নিয়ে রেডি, ও 3টা বল হাতে নিচ্ছে, 3টা মারবে ও, এবং মারার পরে বলগুলো এই ঝুড়িতে ফেলতে হবে। আর ওকে হেল্প করার জন্য আছে ওয়াহেদ, যাতে বলগুলো যদি ওইখানে চলে যায় ওয়াহেদ ওকে এনে দিবে। সো ফয়সাল স্টার্ট করবে। ওরা ঢুকাইছে 4টা 2 মিনিটের মধ্যে, 4বার বল ফেলছে জুরির মধ্যে। সো এখন আমাদের সময় আসবে, সো এখন হলো আমাদের টিম থেকে যাচ্ছে রিদওয়ান। সো রিদওয়ান তুমি রেডি? গাইস এই রাউন্ডের মধ্যে টিম এ এবং টিম বি এর স্কোর সেম, দুজনে 2 মিনিটে 4বার করে বল ঝুড়িতে ঢুকাইছি। সো এখন এই রাউন্ডটা হলো ড্র। গাইস এখন আমরা যাব নেক্সট গেমের দিকে। নেক্সট গেমটার নাম দিছি আমরা বাম মেহে দাম, কারণ এই গেমটার রুলস হলো আমাদের একটা টিমে 3জন করে মেম্বার আছে, একজনে বেলুন ফুলাই দিবে আর 2জনে তাদের বাম দিয়ে বেলুনটা ফোটাবে। সো গাইস এখন আমরা আমাদের নেক্সট গেমটা শুরু করব। নেক্সট গেমটাতে টাইম থাকবে 1 মিনিট। 1 মিনিটে যে টিম সবচেয়ে বেশি বেলুন ফাটাইতে পারবে সেই টিম হবে এই গেমের উইনার। তো গেমটা স্টার্ট করতেছি। তো রেডি, এখন আমরা আমাদের পর্ব শুরু করব। আমাদের টিম থেকে আমি বেলুন ফোলাবো এবং ওরা 2জন মিলে বেলুনটা ফোটাবে। তো রেডি, স্টার্ট করতেছি। दादा फटाफट सो गाइस आमादेर पर्व तो देखलेन आमरा 1 मिनिटे 2टा बेलुन फुटाइछि 3टा फुलाइछिलाम बाट आमादेर दुर्भाग्येर कारणे आमरा 3टा फुटाइते पारि नाइ एखन टीम बी पाला तो देखा जाक ओरा की करे सो एखन ओदेर टाना स्टार्ट सो तुमरा की रेडी 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 स्टार्ट करो वेलकम Okay. So guys, बुझते ना आज के क्या बार बार दुईटा खेला ड्र होता है दुईटा गेम्स खेलसी दोनोटार मध्य दोनों जन स्कोर ड्र होता है ओरा दुईटा बेलुन फुटाइसे दुईटा बेलुन फुटाइछिलाम एर आगेर बारे ओरा चारटा बल झुड़ीते फेलछे आमरा चारटा बल झुड़ीते फेलछी सो देखी आशा करी हाडाहाडी लड़ा होबे सो देखी कि हय सामने पीछने एरकम करे डायरेक्शन दिते पारबे सो आमरा स्टार्ट करी सो गाइस जेहेतु आगेर राउंडे आमरा टीम ए आगे गेछिलाम सो एखन सेकेंड राउंडे टीम बी आगे जाबे सो गाइस टीम बी थेके बेलुन फाटानो जाच्छे निया सो स्टार्ट करी सो गाइज टीम बीर बेलुन रेडी हो गए तारा एखन बेलुनगुलो फाटाबे और ओदेर टीम मेम्बर निये आसे ए दागटार ऊपर दाड़ाबे और रिदवान एखन निये आसे रिदवान एखन निये आसे चोखटा बांधी दिबे सो रिदवान बांधो चोख ना देखा जाए मतो करे बांधो भालो करे सो गाइज एखन निये आसे बेलुन फुटानोर जोन्नो रेडी सो ओदेर समय थाकबे 1 मिनट सो रेडी 1 2 3 So guys, team B থেকে গেছিল নিয়াস নিয়াস অনেক কষ্ট করে একটা বেলুন ফাটাইছে দুইটা দিছিল সময় ছিল 1 মিনিট তো এখন আমাদের টার্ন আমরা দেখি কি করতে পারি ও আমাদের একটা স্টাম্প ডিস্ট্রয় করে দিয়েছে একদম নিয়াস যে বাড়ি দাও শুরু করেছিল ওরা ধরা সো এখন আমাদের টার্ন আমাদের টিম থেকে যাচ্ছে নাইফ নাইফ বিকাশ সো আমাদের টিম থেকে নাইফ যাচ্ছে সো দেখি এখন আমাদের ফলাফল কি হয় সো দেখতে থাকেন নাইফের চোখ বাঁধা হচ্ছে এখানে আর এবং আমাদের বেলুনগুলো রেডি रेडी सो এখন নাইফ রেডি তোমরা এখন বেলুন দিবা বেলুনটা সামনে দিবা ওকে আমরা ডাইরেকশন দিব ডানে 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 এই তো ডানে ডান সাইডে ডান সাইডে ডান সাইডে ডান সাইডে এই তো মার গুড এই দাঁত দাঁত দাও জলদি ডান সাইডে গুড এই তো লাগছিল তো ডান সাইডে মার আটু আটু চেঞ্জ জায়গা বা গুড 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 আট 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 পিছনে নাইফ পিছনে খেলা ড্র আর বাকি আছে আর দুইটা খেলার মধ্যে যে 1 পয়েন্ট বেশি পাবে সে জিতে যাবে সো আমাদের আমরা যাব এখন আমাদের নেক্সট সো গাইস আমাদের দেখতে দেখতে 3টা স্টেপ শেষ আর এই চ্যালেঞ্জ ব্লকটা করতে আমাদের পুরোটা দিন এখানে চলে যাচ্ছে রোজা রেখে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে রোদে হিটে পুরো চেহারা চুরজল এক একটার অবস্থা পুরো কাহিল এইদিকে রিদওয়ানের অবস্থা পুরো কাহিল সবার অবস্থা অনেক খারাপ সো গাইস আমরা যাব এখন আমাদের নেক্সট রাউন্ডের দিকে নেক্সট রাউন্ডের নামটা হলো ব্রেক দ্য স্টাম্প এখানে তিনটা স্টাম্প একদিকে বসানো থাকবে এবং বিপক্ষ টিমের একজনের চোখ বাঁধা থাকবে। সে চোখ বাঁধা থাকা অবস্থায় তাদের টাইম থাকবে 2 মিনিট এবং অন্য তাদের একজন টিম মেম্বার তাদেরকে ডাইরেকশন দিবে এবং সে স্টাম্পটা ব্রেক করবে, থ্রো করে করবে। যে টিম সবচেয়ে বেশিবার স্টাম্প ব্রেক করতে হবে সে টিম হবে এই চ্যালেঞ্জের উইনার। সো গাইস, যেহেতু এর আগে বা টিম বি গেছিল, সো এখন আমরা যাব আমাদের টিম থেকে, টিম এ থেকে আমি যাব। সো স্টার্ট করি। তো আমি রেডি আমাদের টিম থেকে যাওয়ার জন্য। এটা দিয়ে আমার চোখ বাঁধা হবে এবং এই তিনটা বল দিয়ে আমি স্টাম্প থ্রো করব। সো স্টার্ট করি। সো গাইস, আমাদের টার্ন ছিল এখন। আমাদের টিম থেকে আমি গেছিলাম, আমি 2 মিনিটে 12টা বল স্টাম্পে থ্রো করছি। আর এখন ওদের টার্গেট হলো 13টা, 12টা হলে খেলা ড্র হবে, 13টা হলে ওরা জিতবে। সো এখন ওদের টিম, তোমার টিম থেকে কে যাচ্ছে? আমি। সো ওদের টিম থেকে যাচ্ছে ফয়সাল। সো স্টার্ট করি। সো গাইস, আমরা দেখতে দেখতে আমাদের শেষ রাউন্ডের দিকে চলে আসছি। আমরা এখন আমাদের ৪র্থ রাউন্ডে খেলা ড্র হয়েছে আমাদের টিম এর সাথে টিম বি। আমরা আমাদের টিমে 2 মিনিটের মধ্যে 12 বার স্টাম্প থ্রো করছি এবং টিম বি ওরাও তাদের টিম থেকে ফয়সাল ছিল, ফয়সালও 1 মিনিটে 12 বার বল থ্রো করছে। সো খেলা ড্র হয়েছে, আমাদের পয়েন্ট 1, ওদের পয়েন্ট 0। সো গাইস, এখন আমরা যাবো আমাদের 5 নম্বর গেমের দিকে। 5 নম্বর গেমের রুল হলো, সো গাইস এখন নিয়ে আসছে এখানে আছে, এখান থেকে মূলত খেলাটা শুরু হবে এই দাগটা থেকে। আর আমার পিছনে একটা গোল পোস্ট বসানো থাকবে, গোল পোস্ট থেকে নিয়াস থেকে ঢুকাইতে হবে, এক পায়ের উপর যায়। সো নিয়াস, তুমি দেখাও কীভাবে হবে। সো এভাবে হবে, সবাই দেখে নাও, খেলার রোজটা হবে এভাবে করে গোল ঢুকাইতে হবে। সো সময় থাকবে 1 মিনিট। 1 মিনিটের যে টিম সবচেয়ে বেশিবার ঢুকাইতে পারবে সে টিম হবে এই রাউন্ডের উইনার এবং আজকের এই দিনের উইনার। যেহেতু এর আগের রাউন্ডে আমরা আগে গেছিলাম, সো এখন এই রাউন্ডে যাবে টিম বি আগে। টিম বি থেকে যাচ্ছে ওয়াহেদ। সো ওয়াহেদের টার্ন, ওয়াহেদ এখন শুরু করবো। ওয়াহেদ, তুমি এখন রেডি?3 বার বল ঢুকাইছে গোল পোস্টে। আমাদের টিম থেকে যাচ্ছে নায়েব। তো গাইস, আমাদের নায়েব রেডি হয়ে গেছে গা বল মারার জন্য। সো এখন আমি ওকে হেল্প করার জন্য রেডি। আমাদের সাথে আছে রিদওয়ান। সো এখন আমরা গেমটা স্টার্ট করব। সো গাইস, আমরা দেখতে দেখতে আমাদের একদম ব্লগের শেষ পর্যায়ে এসে গেছি। সো আজকের টিমে কেউ উইন হয় না, কারণ আমাদের 1 পয়েন্ট এবং টিম বিরও 1 পয়েন্ট। সো যার কারণে খেলা ড্র হয়েছে। জানি না কেন প্রথমবারে আমরা এই গেমগুলো খেলছি, প্রথমবারে আমাদের গেমগুলো ড্র হয়ে গেছে। আর রোদে আমাদের সবার অবস্থা অনেক খারাপ, রোদে রাখছে, অবস্থা একদম টায়ার্ড আমরা। আর আমার গলা পেশে সবাই একদম অবস্থা খারাপ রোজা রেখে। গাইস, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা কষ্ট করে দেখছেন তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমরা নেক্সট আরও এই ভিডিওটার অনেক পার্ট বের করবো ইনশাল্লাহ, নতুন নতুন আইডিয়া নিয়ে। সো আপনারা কমেন্ট করে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগছে। ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলে আমরা আরও অনেক দূরে এগিয়ে যাবো। সো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের উদ্দেশ্যে আমার ছোটো ভাই ফয়সাল কিছু বলতে চাই, যদিও আমি বলতে নিষেধ করছিলাম বাট ও বলতে চাচ্ছে। তো বলো কী বলবো। সো আজকের দিনটা খুব স্পেশাল, কেন আজকে আমাদের নিহাব ভাইয়ের জন্মদিন। হ্যাপি বার্থডে। भालो थाकबेन सुस्थ थाकबेन आल्लाह हाफेज।